একটা ছোট গল্প, ছোটদের গল্প, অবুজ বন্ধু, লেখক প্রেমচন্দ, অনুবাদ রামবহাল তেওয়ারি। কেশবের বাড়ির কার্নিশের ওপর একটি পাখি ডিম পেড়েছিল। কেশব ও তার বোন শ্যামা সেখানে পাখির আসা যাওয়া মন দিয়ে লক্ষ্য করত। ভোর হলেই দুই ভাই বোনে চোখ রগড়াতে রগড়াতে কার্নিশের সামনে এসে পৌঁছত এবং পাখি জোড়াকে সেখানে বসে থাকতে দেখতে পেত। তাদের দেখতে শিশু দুটির না জানি কি আনন্দ হতো যে দুধ ও জিলিপির কথাও ভুলে যেত। তাদের মনে নানা রকম জিজ্ঞাসা জাগত, যেমন ডিমগুলো কত বড় হবে, তাদের রং কেমন, তাদের সংখ্যা কত, তারা কি খায়, ডিম থেকে কিভাবে ছানা বেরিয়ে আসবে, তাদের ডানাই বা কিভাবে বের হবে, আচ্ছা বাসাটাই বা কেমন। কিন্তু এইসব প্রশ্নের উত্তর দেবার মতো কেউ ছিল না। বাড়ির কাজকর্ম থেকে মায়ের ফুরসত কোথায়, আর পড়াশোনা থেকে বাবারই বা অবসর কোথায়। শিশু দুটিকে নিজের মধ্যেই প্রশ্ন ও তার উত্তর আলোচনা করে নিয়ে শান্ত থাকতে হতো। শ্যামা বলতো, জানো দাদা, ছানাগুলি বেরিয়ে ফুরফুর করে উড়ে যাবে। এসব অভিজ্ঞের মতো সগর্বে বলতো, না রে পাগলি, প্রথমে ডানা গজাবে, ডানা ছাড়া বেচারারা উড়বে কেমন করে। শ্যামা, ছানাদের মা বেচারি কি খাওয়াবে। কেশব এই জটিল প্রশ্নের কোনো উত্তর দিতে পারত না। এইভাবে তিন চার দিন কেটে গেল। শিশুদের জিজ্ঞাসা দিন দিন বেড়েই চলছিল। ডিম দেখার জন্য তারা অধীর হয়ে পড়েছিল। তারা অনুমান করল এতদিনে নিশ্চয়ই ডিম থেকে ছানা বেরিয়ে এসেছে। এখন তাদের কাছে ছানাদের খাবারের প্রশ্ন বড় হয়ে দেখা দিল। পাখিটি এত দানা পাবে কোথায়? হতভাগ্য ছানারা খিদের জ্বালায় চিঁ চিঁ করে মারা যাবে। এই বিপদের গুরুত্ব আন্দাজ করে তারা চিন্তায় পড়ে গেল। শেষে স্থির করল কার্নিশে কিছু খাবার রেখে দেওয়া যাক। শ্যামা খুশি হয়ে বলে উঠল, তাহলে তো পাখিটিকে আর খাবার খুঁজতে বাইরে যেতেই হবে না, তাই না? কেশব বলল, না, তখন আর যাবে কেন। শ্যামা, আচ্ছা দাদা, ছানাদের তো রোদে কষ্ট হচ্ছে। কেশব এই দিকটা নিয়ে ভাবেনি, বলল, নিশ্চয়ই কষ্ট হচ্ছে, তেষ্টায় তারা হয়তো ছটফট করছে, উপরে তো কোনো ছায়া নেই। ঠিক হলো বাসার উপরে কাপড়ের একটা ঢাকা তৈরি করে দেওয়া হবে, আর কোনো পাত্রে জল ও চাল রেখে দেওয়া হবে। ভাই বোনে খুব আগ্রহের সঙ্গে কাজ করতে লাগলো। মায়ের চোখ মাছিয়ে শ্যামা জার থেকে চাল বের করে আনল। কেশব চুপি চুপি পাথরের বাটির তেল মাটিতে ফেলে দিয়ে খুব পরিষ্কার করে তাতে জল আনল। এখন ওপরে ঢাকার জন্য কাপড় দরকার। কাঠ ছাড়া কাপড় ওপরে কি টিকবে? আর কাঠি দাঁড়াবেই বা কেমন করে? অনেকক্ষণ ধরে এই সাত পাঁচে তারা মগ্ন হয়েছিল। শেষ পর্যন্ত এ সমস্যারও সমাধান বের হলো। কেশব শ্যামাকে বলল, নোংরা ফেলার ঝুড়িটি নিয়ে আয়, মাকে দেখাবি না। শ্যামা, তার তো মাঝখানে ফুটো আছে, তাতে রোদ ঢুকবে না। কেশব বিরক্ত হয়ে বলল, তুই ঝুড়িটা নিয়ে আয় তো, ফুটো বন্ধ করার কোনো উপায় বের করছি। শ্যামা ছুটে গিয়ে ঝুড়িটি আনল। কেশব কাগজ ভরে ফুটো বন্ধ করে দিল। ঝুড়িটি একটি কাঠিতে আটকে নিয়ে বলল, দেখ, এইভাবে বাসার উপর ছায়া করে দেবো, তাহলে আর রোদ ঢুকবে না। শ্যামা মনে মনে ভাবল, আমার দাদার খুব বুদ্ধি। গরমের সময় বাবা ছেলে নাপিসে, মা ভাই বোনকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়ে পড়লেন। কিন্তু ছোটদের চোখে ঘুম কোথায়? মায়ের মন রাখার জন্য তারা দম বন্ধ করে চোখ বুজে সুযোগের অপেক্ষায় ছিল। যখন তারা বুঝল মা বেশ গাঢ় ঘুমে আচ্ছন্ন, তখন দুজনে চুপি চুপি উঠল। আস্তে করে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। ডিমের সুরক্ষার ব্যবস্থা চলতে লাগলো। কেশব ঘরের ভেতর থেকে একটি টুল আনল, কিন্তু তাতে কাজ না হওয়ায় স্নানঘর থেকে একটি চৌকি আনল, তার ওপর টুলটি রাখল, তারপর ভয়ে ভয়ে টুলে উঠল। শ্যামা দুহাতে টুলটি চেপে ধরেছিল। টুলের পায়া অসমান হওয়ায় একটু বেশি চাপ পড়ছিল, টুলটি টলমল করছিল।
তখন কেশবের কি কষ্ট হচ্ছিল সেই জানে। দুহাতে কার্নিশ ধরে নিয়ে শ্যামাকে চাপা গলায় বকছে, ভালো করে ধর, তা না হলে নেমে এসে খুব পেটাবো। কিন্তু বেচারি শ্যামার মন তো কার্নিশে আটকা পড়ে আছে, বারে বারে তার মন সেই দিকে চলে যাচ্ছিল এবং হাত ঢিলে হয়ে পড়ছিল। কেশব যেই কার্নিশে হাত রাখলো, পাখি দুটো ফুরুত করে উড়ে পালিয়ে গেল। সে দেখল কার্নিশের ওপর কিছু খড়কুটো বিছানো এবং তার উপর তিনটে ডিম রাখা। সে গাছে যেমন পাখির বাসা দেখেছিল, তেমন বাসা এটি ছিল না। শ্যামা নিচে থেকে জিজ্ঞাসা করলো, কটি ছানা আছে রে দাদা? কেশব, তিনটে ডিম আছে, ছানা এখনো বেরোয়নি। শ্যামা, একটু আমাকেও দেখা না রে দাদা, কত বড় হয়েছে। কেশব, দেখাবো দেখাবো, প্রথমে একটু ন্যাকড়া নিয়ে আয়, নিচে পেতে দিই, বেচারি ডিমগুলো খড়ের উপর পড়ে আছে। শ্যামা ছুটে গিয়ে পুরনো ধুতি ছিঁড়ে একটা টুকরো আনলো। কেশব খড়ের ওপর পেতে ডিম তিনটে আস্তে করে তার উপর রেখে দিল। শ্যামা আবার বলল, আমাকেও দেখাও না দাদা। কেশব, দেখাবো, আগে ওই ঝুড়িটা দে, ওপরে ছায়া করে দিই। শ্যামা ঝুড়িটি নিচে থেকে ধরিয়ে দিল আর বলল, এবার তুমি নেমে এসো, আমিও একবার দেখে নিই। কেশব ঝুড়িটি একটি কাঠিতে আটকে দিয়ে বলল, যা গিয়ে চাল ও জলের বাটিটা নিয়ে আয়, আমি নেমে এসে তোকেও দেখিয়ে দেব। শ্যামা জলের বাটি এবং চাল নিয়ে এলো। কেশব ঝুড়ির নিচে সে দুটি রেখে ধীরে ধীরে নেমে এলো। শ্যামা এবার কাকুতি মিনতি করে বলল, দাদা এবার আমাকে তুলে দাও। কেশব, তুই পড়ে যাবি। শ্যামা, পড়বো না, তুমি নিচে ধরে রাখবে তো। কেশব, না ভাই, যদি তুই পড়ে যাস তো মা আমাকে চাটনি বানিয়ে ছাড়বেন, বলবেন তুই তুলে দিয়েছিলি। দেখে কি করবি, ডিমকটি বেশ আরামে আছে, যখন ছানা বের হবে আমরা পুষব। পাখি দুটি বারবার কার্নিশে আসছে এবং না বসেই উড়ে চলে যাচ্ছে। কেশব ভাবল, আমাদের ভয়ে বোধহয় আসছে না। টুলটি তুলে ঘরের মধ্যে রেখে এলো, চৌকিও যথাস্থানে রাখল। জল ভরা চোখে শ্যামা বলল, তুমি কিন্তু আমাকে দেখালে না দাদা, আমি মাকে বলে দেব। মাকে বলে দিলে খুব পেটাবো বলে দিচ্ছি। শ্যামা, তাহলে তুমি আমাকে দেখালে না কেন? কেশব, আরে পড়ে গেলে মাথা ফেটে চার টুকরো হয়ে যেত না? শ্যামা, হতো তো হতো, দেখে নিও, আমি মাকে বলবই। মা এসে বললেন, তোরা দুজনে কখন বেরিয়ে এলি? দুপুরে বের হতে আমি বারণ করেছিলাম না, দরজা খুলল কে? দরজা তো কেশব খুলেছিল, কিন্তু শ্যামা মাকে তা বলল না, তার ভয় হলো দাদার ওপর মার পড়বে। কেশব ভেতর ভেতরে কাঁপছিল, শ্যামা সব হাসনা করে দেয়, ডিম তো দেখায়নি, তাই শ্যামার ওপর আর বিশ্বাস ছিল না। শ্যামা দাদার ভালোবাসার জন্য চুপ করেছিল, না অপরাধে সে সামিল ছিল বলে, তা বলা মুশকিল, সম্ভবত দুই কারণেই। বকে ঝোঁকে মা আবার দুজনকে ঘরের মধ্যে বন্ধ করে দিলেন আর ধীরে ধীরে তাদের পাখা করতে লাগলেন। এখন মাত্র দুটো বাজে, বাইরে বাতাস বেশ গরম, লু বইছিল, শিশু দুটি এবার ঘুমিয়ে পড়ল। চারটের সময় অকস্মাৎ শ্যামার ঘুম ভেঙে গেল, দরজা খোলা, সে ছুটে কার্নিশের কাছে এলো, উপরে তাকিয়ে দেখতে লাগলো ঝুড়ির কোনো চিহ্নই নেই। হঠাৎ তার দৃষ্টি নিচের দিকে গেল, সে সঙ্গে সঙ্গে ছুটে ঘরের ভেতর গেল আর চিৎকার করে বলল, দাদা ডিমগুলো তো মাটিতে পড়ে আছে, ছানারা সব উড়ে গেছে। কেশব হকচকিয়ে উঠল এবং বাইরে ছুটে এসে দেখল ডিম তিনটি ভেঙে মাটিতে পড়ে আছে, তা থেকে চুনের মতো কিছু বেরিয়ে এসেছে, জলের বাটিটাও একদিকে ভেঙে পড়ে আছে। তার চেহারা ও গায়ের রং ফ্যাকাশে হয়ে গেল, ভয়ার্তে চোখে সে মাটির দিকে তাকিয়ে রইল। শ্যামা জিজ্ঞাসা করল, ছানারা কোথায় উড়ে গেছে দাদা? কেশব করুণ স্বরে বলল, ডিমগুলো তো ভেঙে গেছে। তাহলে ছানাগুলো কোথায় গেল? কেশব, তোর মাথায়, দেখতে পাচ্ছিস না ডিম থেকে সাদা সাদা জল বের হচ্ছে? সেটাই তো কদিনের মধ্যে ছানা হয়ে যেত। ছড়ি হাতে মা জিজ্ঞাসা করলেন, তোমরা দুজনে রোদে ওখানে কি করছো? শ্যামা বলল, মা পাখির ডিম ভেঙে পড়ে গেছে। মা এসে ভাঙা ডিমকটি দেখে রেগে বললেন, নিশ্চয়ই তোমরা ডিমগুলোতে হাত দিয়েছ। এবার আর শ্যামার মনে দাদার জন্য একটুও মায়া হলো না, হয়তো সেই ডিমকটিকে এমনভাবে রেখেছিল যে তারা গড়িয়ে মাটিতে পড়ে গেছে।
তার জন্য দাদা সাজা হওয়া দরকার, বলল দাদা ডিম হাত দিয়েছিল মা। মা কেশবকে জিজ্ঞাসা করলেন, কেন রে? কেশব ভেজা বিড়ালের মতো দাঁড়িয়ে রইল। মা, তুই সেখানে উঠলি কি করে? শ্যামা, চৌকির ওপর টুল রেখে উঠেছিল মা। কেশব, তুই টুল ধরে রাখিস নি? মা, তুই এত বড় হলি জানিস না হাত দিলে পাখির ডিম নোংরা হয়ে যায়, পাখিরা আর তা দেয় না। শ্যামা ভয় ভয়ে জানতে চাইল, মা তাহলে কি পাখিরা ডিমগুলো ফেলে দিয়েছে? মা, আর কি করত, কেশবের ঘাড়ের পাপ পড়বে। হায় হায়, তিনটে প্রাণ নষ্ট করেছে দুষ্টু কোথাকার। কেশব কাঁদো কাঁদো স্বরে বললে, মা আমি তো ডিম তিনটে কেবল গদিতে রেখে দিয়েছিলাম। মা হেসে ফেললেন, কিন্তু কয়েকদিন ধরে কেশব তার ভুলের জন্য অনুশোচনায় ভুগতে লাগল, ডিমগুলোর সুরক্ষার ব্যবস্থা করার নেশায় সেগুলোর সর্বনাশ করে বসল। এ কথা ভেবে কখনো কখনো সে কেঁদে ফেলছিল। পাখি দুটিকে আর সেখানে দেখা যায়নি।